Question number 9. A parallel line passes through a fixed point x1, y1 and meet the axis at A and B. If the rectangle OAPB be complete, then locus of P বার করতে হবে আমাদের। তো কি বলেছে এখানে, যে একটা লাইন এই পয়েন্টে দিয়ে পাস করেছে অ্যান্ড মিট করেছে, মিট দ্য অ্যাক্সিস অ্যাট এ অ্যান্ড বি। ওকে, দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস। এখন লাইনটি এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসকে মিট করেছে, এক্সকে এ, দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি, অ্যান্ড দিস লাইন ইজ অলসো পাসেস থ্রু দি পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান। এই পয়েন্টটি পাস করেছে, এই পয়েন্টটিতে। এখন কি বলেছে, একটি রেক্ট্যাঙ্গেল কমপ্লিট করেছে পি পয়েন্ট দিয়ে। আমরা যদি এখান থেকে অ্যাড করে দিই, দিস ইজ দ্য রেক্ট্যাঙ্গেল ও এ পি বি। ওকে, তো এখন এর কোঅর্ডিনেট কত হবে, এ ইন্টু জিরো অ্যান্ড দিস ইজ জিরো ইন্টু বি, বোথ আর রিয়াল এ বি। আমরা এরকম টাইপসের লাইনের ইকুয়েশন আমরা জানি কত, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান। এখন এই পয়েন্টটি এক্স ওয়ান ওয়াই ওয়ানতে পাস করেছে, সো এক্স ওয়ান বাই এ প্লাস ওয়াই ওয়ান বাই বি ইকুয়ালস টু ওয়ান। এখন আমাদের পি এর লোকাসটা ফাইন্ড আউট করতে হবে। ফার্স্ট অফ অল আমরা ফাইন্ড করবো কি, পি এর কোঅর্ডিনেটগুলো। পি এর কোঅর্ডিনেট কত হবে, এখান থেকে এতটা এ, সো এ, দিস ইজ এ, অ্যান্ড এখান থেকে এতটা কত, বি, সো বি। তো পি এর কোঅর্ডিনেট হচ্ছে এ বি, মানে আমাদের এ বি এর লোকাসটা বার করতে হবে। তো আমরা এখান থেকে বলে দিতে পারি পি এর লোকাসটা কী হবে, বাই পুটিং এক্স ইন দ্য প্লেস অফ এ অ্যান্ড পুটিং ওয়াই ইন দ্য প্লেস অফ বি। সো এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়াই ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু ওয়ান, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড লোকাস অফ পি। অপশন দেখি, অপশন এ, না এরকম না, অপশন না, অপশন বি, অপশন বি ইজ কারেক্ট।